আপনারা যারা চান খুব চটজলদি একটা টেস্টি মাছের ঝোল তৈরি করতে কোনো রকম ঝামেলা ছাড়াই, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল রেসিপি। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ। রুই মাছের মধ্যে এখন পরিমাণ মতো লবণ আর 1/2 টেবিল স্পুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো দেখুন, তেল ভালো করে গরম করে নিয়েছি, একদম তেল থেকে ধোয়া বেরোচ্ছে। এরপর পুরো কড়াইয়ে তেলটা এইভাবে লাগিয়ে দেওয়ার পর এখন আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে একটু লাল করে কড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইয়ে যে তেল আছে, সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন। এখন পাঁচফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটুখানি ভেজে নেব। এখন এর মধ্যে দিচ্ছি সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন বাটা। এর মধ্যে 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 6-7টা কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন আছে। অল্প লবণ দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সর্ষে বাটার সময় লবণ দিলে সর্ষে কিন্তু তেতো হয় না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু লবণ আমি সর্ষে বাটার সময় দিয়েছিলাম, তাই আলাদা করে লবণের মধ্যে আর ব্যবহার করছি না। 1 মিনিটের মতো সর্ষেটাকে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিলাম সর্ষের বাটি দিয়ে অল্প পরিমাণে জল। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। যতটা ঝোল আপনারা রাখতে চান সে অনুযায়ী এখানে জলটা অ্যাড করবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি, যেহেতু আমি খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় ঝোল এখানে রাখবো না। আপনারা চাইলে কিন্তু পাতলা ঝোলও রাখতে পারেন। এই রেসিপিটা পাতলা ঝোলও খুব ভালো লাগে আর গায়ে মাখা ঝোলও খুব ভালো লাগে। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এখন মাছটাকে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু আর একটু টেনে নেবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।